নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। এবার আমাদের চলছে বিবাহ পর্ব, অর্থাৎ বিবাহকে নিয়ে নানান আলোচনা। আপনারা তো সমস্ত আলোচনাগুলো দেখছেনই, আশা করি আপনাদের কিছুটা ভালো লাগছে, আপনারা কিছু নতুন নতুন তথ্য জানতে পারছেন। আজকে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনাটা কিন্তু বহু ছেলের মনের কথা, যে আমার বউ কি দেখতে সুন্দর হবে। ঠিক আছে, এই কথা কাকে জিজ্ঞেস করবে, কাকে বলবে, কে উত্তর দেবে, কেউ জানে না। ঠিক আছে, আবার অনেক ভালো ভালো ছেলে আমি দেখেছি, যারা ভালো চাকরি বাকরি করে, ভালো কাজকর্ম করে, ভালো দেখতে অনেক সময়, তাদের আবার এমন একটা বউয়ের সঙ্গে বিয়ে হয়ে যায়, সেই দেখলে বিধি কিচ্ছির একদম দেখতে কুৎসিত টাইপের একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যায়। তাহলে এই যে যোগ তৈরি হয়ে যাচ্ছে জন্মছকের মধ্যে, একটা কোনো না কোনো যোগের দ্বারা তো হচ্ছেই, তো সেই যোগটা নিয়েই আলোচনা করব। অর্থাৎ কোন যোগ আপনার যদি জন্মছকে থাকে তাহলে আপনার সুন্দর স্ত্রীর সাথে বিবাহ হবে, আর কোন যোগ আপনার কুৎসিত মেয়ের সাথে বিবাহ করিয়ে দিতে পারে। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, আজকের বর্তমান যুগ সাপেক্ষে সুন্দর স্ত্রী বা কুৎসিত স্ত্রী এর মানে এর যে বিবাদটা রয়েছে এটা কিন্তু এই বর্তমান যুগে তার নেই। অর্থাৎ এখন বর্তমানে এতটাই মেকআপ, এতটাই মানে সাজ সৌন্দর্যের জিনিসপত্রগুলো এতটাই বেড়ে গেছে যে একটা কুৎসিত মেয়েকেও কিন্তু এখন দেখতে সুন্দর লাগে। আগেকার যুগের মেয়েরা যেরকম বলতো, মা কাকিমারা যেরকম বলতো, যেই মেয়ের হাঁটু অবধি চুল, যেই মেয়ের শালীনতা বোধ রয়েছে, যেই মেয়ে বড়দেরকে সম্মান করে, যেই মেয়ে ঠাকুরের ভক্তি করে, পুজো করে, সেই মেয়ে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই কথা সত্যিই তো, কিন্তু এই যুগেতে যতই সুন্দর মেয়ে হোক এইসব গুণ কিন্তু দেখতে পাওয়া যায় না। বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে এই যুগেতে যদি সুন্দর মেয়ে থাকে তাহলে তার হাঁটুর চুল গলার ঘাড়ের কাছে চলে গেছে, তাহলেই তাকে সুন্দর বলে সবাই। যাই হোক, সুন্দর বা কুৎসিত কে বা কোথায় এটা আপনারা বিচার করবেন, কে সুন্দর বা কে কুৎসিত। তবে আমি যোগের কথা বলবো, কারণ আমি তত কিছু বুঝি না। আমি একটা কথাই বলবো যে কোন যোগ আপনাদেরকে একটা সুন্দর স্ত্রীর সাথে বিবাহ করিয়ে দিতে পারে। এখানে খেয়াল রাখতে হবে জন্মছকের মধ্যে লগ্নকে প্রথমে খেয়াল করতে হবে আপনাকে, লগ্ন আপনার কোনটা, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্নের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ রয়েছে। যদি মিথুন বা কন্যা লগ্নের মধ্যে সপ্তমপতি বৃহস্পতি বলশালী হয়ে বসে থাকে এবং সেই বৃহস্পতিকে যদি পূর্ণিমার চন্দ্র দেখে তাহলে পারে তার স্ত্রী কিন্তু অবশ্যই দেখতে সুন্দর হবে। সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি যদি বলবান হয়ে থাকে, তার মধ্যে কোনো পাপগ্রহের প্রভাব নেই, এবং যদি পূর্ণিমার চন্দ্র মানে পূর্ণ চন্দ্র যদি সেই বৃহস্পতিকে দেখে তাহলে পারে কিন্তু সেই লোকের, সেই মানুষের স্ত্রী ভালো হবে। যদি মহিলা হয় তাহলে তার স্বামী কিন্তু দেখতে ভালো হবে, অর্থাৎ তার ভিতরে একটা ভালো একটা বেশ শরীর স্বাস্থ্য বা রূপগুণ একটা ভালো থাকবে। মানে অনেক সময় অনেক মেয়েরা বিভিন্ন ছেলে ফেলে দেখলে একটুখানি এ হয়ে যায় না, মানে ভাল লাগে না, ওরকম একটা ব্যাপার তৈরি হয়ে যাবে। আবার ধনু লগ্ন বা মীন লগ্নের ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি বুধ যদি ভালো হয়ে বসে থাকে এবং বুধ মানে সব ধনু লগ্ন মীন লগ্নের জন্য মানে এদের ক্ষেত্রে সপ্তম ঘরটা বুধের ঘর, তাহলে এদের ক্ষেত্রে ভালো স্ত্রী বা ভালো স্বামী হবার একটা যোগ থাকে। কিন্তু খেয়াল রাখতে হবে সপ্তম ঘরটা যেহেতু বুধের ঘর, বুধ যেখানেই বসে থাকুক কেন্দ্র করে বসে থাকতে হবে এবং বুধকে ভালো হতে হবে। যদি এরকম করে বুধ বসে থাকে তাহলে কিন্তু সেই মেয়েটার স্বামী বা কোনো পুরুষের ক্ষেত্রে তার ওয়াইফ মহিলা আর কি দেখতে সুন্দর হবে। এছাড়াও জন্মছকের মধ্যে আপনার সপ্তমপতি যাই হোক না কেন, যদি পীড়িত না হয় এবং যদি সে বুধ বা বৃহস্পতির সঙ্গে মানে বলবান বুধ বা বলবান বৃহস্পতির সঙ্গে বসে থাকে এবং সেই বুধ বা বৃহস্পতি যদি পীড়িত না হয় মানে পাপ প্রভাবের মধ্যে সেই সমস্ত বুধ বৃহস্পতি যদি না থাকে, অর্থাৎ আপনার যেখানেই লগ্ন হোক, আপনার সপ্তমপতি যাই গ্রহ হোক, সে শুভ গ্রহ বা অশুভ গ্রহ যেই গ্রহই হোক, সেই গ্রহ যদি বুধ বা বৃহস্পতির সঙ্গে বসে থাকে এবং বুধ এবং বৃহস্পতি যদি ভালো হয়, কোনো রকম পাপ প্রভাবের মধ্যে আসেনি, তাহলে সাধারণভাবে আপনার ওয়াইফকে কিন্তু দেখতে ভালো হতে পারে। এবারে একটা ব্যাপার চলে আসছে, এইখানে একটা ব্যাপার রয়েছে যেই জন্য আমি সবসময় বলি যে আপনার জন্মছক কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে বিচার করতে গেলে আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে বা নিজের জন্মছক বিচার করতে হবে। কারণ কি আমি আপনাকে বলে দিচ্ছি, এইবার ধরুন আপনি দেখলেন
যে আপনার সপ্তমপতি মনে করা যাক মঙ্গল। এবার মঙ্গল বসে রয়েছে, ঠিক আছে, এবার মঙ্গল মনে করা যাক বুধকে নিয়ে বসে রয়েছে। এইবার মঙ্গল সপ্তম ঘরে থাকলে আপনার ওয়াইফ দেখতে কালো হবে, এরকম কথা কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বইতে লেখা রয়েছে। এবং আমি যে কথাটা বললাম, সপ্তমপতি যদি সপ্তম ঘরে বসে বুধ বা বৃহস্পতিকে সঙ্গে নিয়ে বসে থাকে এবং ভালো বুধ বা বৃহস্পতিকে সঙ্গে নিয়ে বসে থাকে, তাহলে ওয়াইফ ভালো হবে মনে করা যাক, সেটাই রয়েছে। কিন্তু তবুও আপনার ওয়াইফকে আপনার মনের মতো নয় দেখতে। তাহলে পরে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, সপ্তম ঘর অর্থাৎ মনে করা যাক সপ্তমপতি মানে তুলা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি মঙ্গল, তাহলে পরে মঙ্গল মনে করা যাক বুধকে নিয়ে বসে রয়েছে। তাহলে সপ্তমপতি মঙ্গল বা বুধ ওখানে যদি বসে থাকে, তাহলে ওরা কিন্তু তিনটে নক্ষত্রের মধ্যে, মানে দুটো নক্ষত্র এবং নেগেটিভ নক্ষত্র আছে, পাপগ্রহের নক্ষত্র আছে অশ্বিনী এবং কৃত্তিকা। আমি বলছি না নক্ষত্র খারাপ নক্ষত্র, অত্যন্ত ভালো নক্ষত্র, কিন্তু ওরা অশ্বিনী বা কৃত্তিকার মধ্যে বসে রয়েছে। এইবার অশ্বিনী বা কৃত্তিকার মালিক কি পজিশনের মধ্যে রয়েছে এটাও আমাদেরকে দেখতে হবেই, কারণ হচ্ছে যে জন্মছকটা এমনি ওপেনলি খোলাখুলিভাবে দেখলে তো হয় না, মানে অনেক ভিতরে ভিতরে ক্যালকুলেশন থাকে। এইবার এইখানে আরও কিছু কথা মেলাতে হবে, যদি সপ্তম ঘরের যেই ঘরে যেই গ্রহই বসে থাকুক না কেন, যদি সপ্তম পতি শুভ গ্রহের নবাংশে চলে যায়, সৌম নবাংশে চলে যায়, এবং নবাংশও যদি একটি শুভ গ্রহের দৃষ্টি পেয়ে যায়, পাপগ্রহের দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু তার ওয়াইফকে দেখতে সুন্দর হবে। এইবার এটা যতটা পরিমাণে ক্যালকুলেশন মিলবে ততটা পরিমাণে ভালো দেখতে হবে। মনে করা যাক আমি এখানে অনেকগুলো ক্যালকুলেশন বললাম, তার মধ্যে হয়তো দেখা গেল দুটো বা তিনটে মিলেছে, আমি পাঁচটার মতো বললাম, হয়তো দুটো তিনটে মিলে যাচ্ছে, তাহলে পরে তার ওয়াইফকে কিন্তু মোটামুটি দেখতে ভালো হবে, ঠিক আছে। এইবার একটা দেখতে সুন্দর মেয়ে বলতে কি বোঝেন, এটা প্রতিটা মানুষ তার নিজের মতো করে কিন্তু দেখতে সুন্দর ব্যাপারটাকে বোঝে, অর্থাৎ আমার কাছে যেটা দেখতে সুন্দর সেটা আপনার কাছে দেখতে সুন্দর নাও হতে পারে। কিন্তু বিষয় হচ্ছে কি, আমরা দেখতে সুন্দরের উপরে বেশি যাব না, আমরা কিন্তু দেখব কোন মেয়ের ভিতরে সব থেকে ভালো ব্যবহার রয়েছে। অর্থাৎ আজকের যুগে দাঁড়িয়ে একটি মেয়েকে দেখতে সুন্দর হওয়া কিন্তু খুব সহজেই পাওয়া যেতে পারে, কিন্তু একটি মেয়ের ভিতরে সব থেকে ভালো ব্যবহার রয়েছে এটা পেতে গেলে কিন্তু বেশ কিছু খাটনি করতে হয়। তাই আমরা কিন্তু এর পরবর্তী অনুষ্ঠান নিয়ে এটা নিয়ে আলোচনা করব যে কোন যোগ তার ওয়াইফকে কিন্তু মানে সর্বপ্রিয় বানায়, মানে সবার প্রিয়, অর্থাৎ তার ব্যবহার এমন থাকে সবাই তাকে ভালোবাসে, তাকে একটা বাচ্চাও ভালোবাসে, তাকে তার শ্বশুর শাশুড়ি বয়স্ক মহিলা তারাও কিন্তু ভালোবাসবে। অর্থাৎ কোন যোগ এই বিষয়টা ক্রিয়েট করিয়ে দেয়, অর্থাৎ আপনার ওয়াইফের মধ্যে এমন কিছু গুণ থাকবে যেই গুণটা কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করবে। অর্থাৎ তার মধ্যে আপনার সঙ্গে গিয়ে পার্কের মধ্যে বসে ফুচকা খাওয়ারও গুণ রয়েছে, তার মধ্যে বাড়ির মধ্যে ঠাকুরকে পুজো পাঠ করারও গুণ রয়েছে। এই বিষয়টা কোন যোগ ক্রিয়েট করে দেয়, কোন যোগ একটা ছেলে বা মেয়ের ক্ষেত্রে একটা ভালো স্বামী বা হাজবেন্ড বা ওয়াইফকে দিয়ে দেয়, সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। আশা করছি সেই অনুষ্ঠানটাও আপনাদের ভালো লাগবে। তবে অনুষ্ঠানটা দেখতে গেলে এবার আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিন 8টার সময় বিভিন্ন অনুষ্ঠান আপলোড করছি আমি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অনুষ্ঠানটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। আজ এখানে শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য।